ভাই সিএনজির ড্রাইভার কই? এই তো আছি, কই যাবেন? যাত্রাবাড়ি মোর চলেন। ভাড়া কত? 800 টাকা। কি 500-600 টাকা ভাড়া, 800 টাকা? আমি মাত্র 3 ঘন্টা জ্যাম ঠেলে যাত্রাবাড়ি থেকে আইছি, রাস্তাঘাটের কোন খবর রাখেন? প্রচুর জ্যাম, 800 নিচে যেতে পারবো না। হ্যাঁ বুঝতে পারছি, মায়া মানুষ দেখে ভাড়া বেশি রাখতেছিস না? মায়া মানুষ দেখে ভাড়া বেশি চাই মানে? মায়া মানুষ দেখে কি গাড়িটা ফ্রিতে ফ্রিতে দিয়ে দেয়? গাড়ি জমা লাগে না। আচ্ছা 800 টাকা না, 100 টাকা কম মিস, 700 টাকা। পারুম না। চল দাদা চল। মোবাইল বন্ধ করেন। মোবাইল অফ করবো মানে? ভালোই তো লাগতেছে, দেখবি দেখবি একসাথে দেখি। আই নামেন। নামো মানে? তোর লোক আমার কন্ট্যাক্ট করছে, তুই আমার যাত্রাবাড়ি নামায় দিবি, তোমার মাসপত্র নামায় দিলে আমি নেমে যাবো। যা যাত্রাবাড়ি যাতো, তারপর নামো। নামতে কইছি নামেন, আমি আর যাবো না। নামেন। আমিও নামবো না। নাম দিন আছে? নাম নাম আর আলিয়া নাম মাসপত্র নাম দিন। তোরেন আরে কি নাম দেখ শুনো। হ্যাঁ তারপর কত বড় সাহস, মেয়ে দেখলি লোভ সামলাইতে পারছ না? না সেনজি যাবে? কই দেবেন? এই তো সামনে। সামনে কই? সামনে 7 নাম্বার। নাম নাম মনে করতে পারতেছি না। আরে কই যাইবেন, জায়গার নাম না কইলে নিয়ে যাবো কেমনে? আরে আমি চিনি তো, আমি চিনাই দিব। চলেন। ভাড়ার কথা কি বাইঙ্গা লোন লাগবো? সমস্যা নাই, যেটা ভাড়া হয় সেটাই দিব। বহেন উঠে বহেন। আধা ঘন্টা ধরে তো চালাইতেছি, আর কত দূর? এই তো সামনে। ওই সামনে? হ্যাঁ সামনে তো রেকর্ড লাভ এনে নামবে। আরে কি সামনে? আরো সামনে। আসলে আমি সামনে যাব না, আমি যেখান থেকে আসছি সেখানে যাব। ও বুঝছি, মেয়ে মানুষ সিএনজি চালাইতেছে তো, সেজন্য পিছে বসে বসে মজা নিতে খুব ভালো লাগে না? সব ফাও ফাও ঘুরে কোরআন সময় নেই আবার। আরে আমি ফাও ঘুরবো না তো, আমি ভাড়া দিব তো। আপনার মতো ফাতরা প্যাসেঞ্জার নিয়ে নামানোর সময় নেই, এটা খুলেন নামেন। আরে আমি প্যাসেঞ্জার, আমি যাব না। সরেন, আমি যাব না। ভাড়া দেন, ভাড়া বাইর করেন, ভাড়া বুঝছি। আছে পকেটে কিছু? খালি পকেট না, আছে 2 টাকা। 500 টাকা নিলাম, বারো হয়েছে 400, এই যে 100 টাকা দিয়ে দিলাম। ওই টাকা পরে এলো উজন উঠেছি না আমি।